নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2022 বড় ঠাকুরের আশীর্বাদে লটারিতে বড় প্রাইজ পেতে চলেছে এই 5 রাশি। প্রত্যেকে জয়, বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, অর্থাৎ এই কমেন্টটি অবশ্যই আপনারা করুন। 12ই ফেব্রুয়ারি 2022 শনিবার বেশ কিছু সময় আপনাদেরকে আমি আগামীকাল জানাবো যে সময়ে লটারি কাটলে লটারি লাগার সম্ভাবনা থাকছে। আমি প্রতিদিন আপনাদেরকে লটারির উপর ভিডিও দিয়ে থাকি, অর্থাৎ কোন কোন রাশি আগামীকাল লটারি পেতে চলেছে সেই সেই রাশির নাম এবং তার সাথে সাথে রাশিভিত্তিক সময়, রাহুকাল যে সময়ে কোনো শুভ কাজ করবেন না এবং তার পাশাপাশি দিনের যে শুভ সময়টা থাকে সে সময়টা আমি কিন্তু দিয়ে থাকি। আমি কিছু কথা আপনাদেরকে আজকে বলতে চাই। বেশ কিছু কমেন্ট আসছে যে স্যার আমার হচ্ছে না, লটারির মিলছে না। আপনারা কি সম্পূর্ণ ভিডিওটি শুনছেন না? যারা কমেন্ট করছেন তাদের ক্ষেত্রে আপনি পাচ্ছেন না, কিন্তু দেখুন আরেকজন কিন্তু পেয়ে বসে আছে, আপনার ভাগ্যে নাই। এই জন্য আমি একটা কথা বলি, আপনার রাশিচক্রে জন্মছকে লটারির যোগ আছে কি না সেটা দেখে নিন। আপনি লটারির নাম, রাশির নাম শুনলেন আর সঙ্গে সঙ্গে আগামীকালের জন্য লটারি কাটতে বেরিয়ে পড়লেন, তাতে কিন্তু কিছু লাভ হবে না। তার থেকে আপনি আপনার জন্মছক যদি করা থাকে তাহলে আপনি আপনার জন্মছকটা দেখুন, ধনভাব, আকস্মিক প্রাকৃতিক ভাবটা, ভাগ্যভাব, সফলতার ভাব, এই 4টি ভাব আপনারা কিন্তু দেখুন। এর সাথে সাথে কলিযুগে যে হঠাৎ অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে রাহু। প্রথম কথা, আপনার রাশিচক্রে রাহু কেমন আছে যেটা আকস্মিক প্রাপ্তি ঘটায়। রাহু যদি আপনার ভালো থাকে, দশা অন্তর্দশা যদি আপনার পারমিট করে এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে শুক্র, শনি এবং বুধ এই 3টি গ্রহ যদি মজবুত পজিশনে থাকে, রাহু, শুক্র, শনি, বুধ টোটাল 4টি গ্রহ যদি আপনার মজবুত পজিশনে থাকে, আপনি কিন্তু লটারিতে বড় ধরনের কিন্তু অর্থ কিন্তু পাবেন। এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্মছক নেই, তারা আপনার হাতে দেখুন তো রাহুর প্লেসমেন্টটা কেমন আছে, রাহুর জায়গাতে রেখাগুলো আপনি একটু লক্ষ্য করে দেখুন তো, তবেই আপনি কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করুন। অযথা যদি আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট করেন শুধু রাশির নাম শুনে, এটা করবেন না। তাতে কী হবে জানেন, আপনার লটারি কাটার উৎসাহটা নষ্ট হবে। আপনারা যারা কমেন্ট করছেন উল্টাপাল্টা কমেন্ট কেউ কেউ করছেন, তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি নিজস্ব জন্মছক দেখান। আপনি না পেতে পারেন, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী বা কেউ না কেউ কিন্তু লটারি কিন্তু পাবে। আর কৌশিক রায় যে 5 রাশির কথা বলছে আগামীকাল লটারি পাবে, বড়, মাঝারি, ছোট, বড়, মাঝারি, ছোট, সেটা ডিপেন্ড করছে আপনার ভাগ্য চক্রের উপর, আপনার ভাগ্য কতটা সাপোর্ট দিবে সেই অনুযায়ী কিন্তু আপনি কিন্তু অর্থ কিন্তু পাবেন, কত অ্যামাউন্টের অর্থ পাবেন। আপনি বড় প্রাইজ পাবেন না ছোট প্রাইজ পাবেন না মাঝারি প্রাইজ পাবেন, আপনি 5 টাকা পাবেন না 50 টাকা পাবেন না 50 লাখ পাবেন না 1 কোটি টাকা পাবেন, সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, আপনার জন্মছকে ভাগ্যভাব কেমন আছে, আপনার জন্মছকে ধনভাব কেমন আছে, একাদশ ভাব কেমন আছে, পঞ্চম ভাব কেমন আছে, এই জায়গাগুলো দেখা দরকার। এবং যারা ভিডিওটি দেখছেন নিজের দায়িত্বে আপনার ভিডিওটি দেখুন। আমি বারবার বলছি, আমি দিনের শুভ সময় আপনাদেরকে যেমন জানিয়ে থাকি তেমনি পাশাপাশি রাহুকাল যে সময় কোনো শুভ কাজ করবেন না, এমনকি কোনো যাত্রা, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু করবেন না, ভুল করেও করবেন না। আর তার সাথে সাথে রাশির পাশাপাশি রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে কিন্তু আমি দিয়ে থাকি। কালকে যে 2টি নক্ষত্র আছে, একটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র, একটি হচ্ছে আদ্রা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র আগামীকাল দিনটিকে কিন্তু
রিপ্রেজেন্ট করছে। প্রথমে আসি রাহুকাল, খারাপ সময়টাতে আপনারা কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করবেন না। সেটা হচ্ছে আপনার সকাল নটা থেকে 10:30 পর্যন্ত, সকাল 9:00 to 10:30। আর একটি ভারত সময় যেটা আপনাদের দেখাচ্ছে 10:33 থেকে 12:04 পর্যন্ত, 10:33 to 12:04। আরেকটি যে সময় দেখাচ্ছে 12:07 থেকে 12:52, আরেকটি যে সময় বিকাল 3:00 থেকে 4:00। এই কয়টি সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ, এই তিনটি সময় এবং একটি সময় রাহুকাল। অর্থাৎ যে শুভ সময়ের কথা বলছি সেই শুভ সময় আপনারা লটারি কাটুন, অথবা রাশির নাম যখন বলবো পাশাপাশি রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে আমি দিয়ে দিব, সে সময় আপনারা কাটার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে বড় প্রাইস, অনেকেরই হচ্ছে প্রচুর কমেন্ট আসছে, বা অনেকে পাচ্ছেও, এটাও কমেন্ট আসছে, স্যার আমি পেয়েছি লটারি, কোটি টাকা পেয়েছি, আর কারো ক্ষেত্রে কোটি টাকা মিস খেয়ে গেছে, আপনি রাহু কবচ পরিধান করুন। রাহু কবচ পরিধান করলেই যে আপনি লটারি পাবেন এই কথা আমি কখনোই দাবি করব না, কিন্তু আপনার রাহুকে কিন্তু মজুত হবে, ফেভারে আসবে। অর্থাৎ যে যে রাশির কথা আমি বলতে চলেছি একে একে আমি আপনাদেরকে জানাই। প্রথম যে রাশির কথা আগামীকাল লটারি পেতে চলেছে, প্রথম রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল 11:02 থেকে 12:44 পর্যন্ত, 11:02 থেকে 12:44 কন্যা রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা সকাল 11:52 থেকে 1:33 পর্যন্ত মীন রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সেটা আপনার 2:44 থেকে 4:03। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল 10:49 থেকে 12:46 পর্যন্ত। এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেটা 1:15 থেকে 4:22 পর্যন্ত, 1:15 থেকে 4:22 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। এই সময়ের মধ্যে আপনারা রাশি অনুযায়ী কিন্তু লটারি কাটলে, লটারির যদি আপনার জন্মছকে থাকে বাই বার্থ চার্ট যদি আপনার থাকে, তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা আপনার বাড়বে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যারা জন্মছক দেখাতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, লটারির বিষয়ে যদি জানতে চান কবে আছে কোন সময় আছে, সেটা একমাত্র এক্সপার্ট অ্যাস্ট্রোজারই আপনাকে কিন্তু সম্পূর্ণ তথ্য দিতে পারে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদেরকে আমি একটা কথা আবারও বলছি, রাশির নাম শুনে লটারি কাটতে কিন্তু বেরিয়ে যাবেন না। আপনার জন্মছকে আছে কি না সেটা আপনি দেখুন, অযথা লটারিতে ইনভেস্টমেন্ট করে আপনি হয়তো অনেক অর্থ লস করতে পারেন, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।